এই পৃথিবীতে বেশিরভাগ লোক হয়তো গরিব আর না হলে মিডিল ক্লাস থেকে থাকে। কিছু লোকই ওপরে উঠে ধনী হয়। ধনী হতে তো সবাই চায়, কিন্তু হতে খুব কম লোকই পারে। অনেক লোক লটারিতে পয়সা লাগায়, ওরা মনে করে বড়লোক হওয়া ভাগ্যেতে লেখা থাকে। হতে পারে তাদেরও একদিন ভাগ্য খুলে যাবে, কিন্তু এরকম চান্স লাখে হাজারের মধ্যে একজনেরই হয়। আবার একটি রিসার্চে দেখা গেছে, গরিব লোকেদের কাছে একেবারে অনেক টাকা চলে এলো 70% লোক 7 থেকে 10 বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়। এই জন্য বড়লোক অথবা গরিব হওয়া আপনার ফাইন্যান্সিয়াল নলেজের উপর ডিপেন্ড করে। আর যখন ফাইন্যান্সিয়াল ডিসিশনের সময় আসে, তো সেটা লোয়ার ক্লাসই হোক অথবা মিডিল ক্লাস, তারা বেশিরভাগ ডিসিশন দেখা দেখিতে নেয়, আর না হলে ইমোশনাল হয়ে নেয়, যেমন ভয় অথবা লোভের কারণে। তারপর তারা তাদের নেওয়া ডিসিশনকে সঠিক প্রমাণ করতে নানা রকম তর্ক দিতে থাকে। এর কারণ হলো আমাদের আশেপাশের সমাজ, যেখান থেকে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল নলেজ নিয়ে থাকি। তো এই জন্য আমি আজকে আপনাদের সাইকোলজি অফ মানি বইটি থেকে 4টি লেসন শেয়ার করব। সেটি আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ এবং ফ্রিডম পেতে হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, লাক এন্ড রিস্ক। আমরা ভাগ্যের উপর অনেক বিশ্বাস করি, এবং এটাও সত্যি যে কিছু লোক টাকা পয়সার দিক থেকে লাকি হয়। যদি আপনার প্যারেন্টস ধনী হয়, তবে এটার অনেক পসিবিলিটি থাকে যে আপনিও ধনী হবেন। যেমন আপনি বিড়লা অথবা আম্বানির বাড়িতে জন্ম হতেন, তবে আপনি অবশ্যই ধনী হতেন। কিন্তু আমাদের জন্ম কোথায় হয়েছে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আর আমরা লাইফটাইম লাকের উপর ভরসা করে বসেও থাকতে পারি না। এই জন্য লাক থেকে বেশি যে জিনিসটা আসে সেটা হলো রিস্ক। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটাতে রিস্ক থাকে না। যদি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তো এতেও রিস্ক আছে। এই জন্য ধনী হবার আরেকটি রাস্তা হলো রিস্ক নেওয়া। বেশিরভাগ লোক তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। 9 to 6 এর জব আর ফিক্সড স্যালারির লোভে তারা আর কিছুই করতে চায় না, যার সাহায্যে ধনী হওয়া যেতে পারে। এই জগতে আপনি এমন গরিব অথবা মিডল ক্লাস লোকেদের দেখেছেন যারা আপনাকে বলবে যে ইনভেস্টিং এ 1 টাকাও হারায় নাই, কিন্তু এমন কোনো ধনী ব্যক্তিকে দেখেন নাই যে টাকা হারায় নাই। এই জন্য ধনী হওয়ার জন্যই নয়, এমন কোনো কাজ নেই যেখানে রিস্ক নিতে হয় না। কিন্তু ধনী এবং বুদ্ধিমান লোকেরা ক্যালকুলেটিভ রিস্ক নেয়। রিস্ক নেওয়ার আগে তারা অনেক স্টাডি করে, আর তারা ততটাই রিস্ক নেয় যতটা তারা সহ্য করতে পারবে। এই জন্য আপনিও রিস্ক নেওয়ার আগে নিজেকে তৈরি করুন, এবং অনেক ভাবনা চিন্তা করার পর ক্যালকুলেটিভ রিস্ক নিন। লেসন নাম্বার 2, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। বন্ধুরা, ধনী হওয়া ততটাও কঠিন নয় যতটা ধনী হয় থাকাটা হয়। এমন অনেকগুলো এক্সাম্পল আপনাদের আশেপাশে পেয়ে যাবেন যেখানে তারা টাকা পয়সা কামানোর পর সেটিকে হারিয়ে দেয়। এমন অনেক খেলোয়াড় আর সিনেমা লোকেদের সাথে হয়েছে। বন্ধুরা, এটি ভালো মতন বুঝে নিন, টাকা কামিয়ে নিলেই আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলি সলভ হয়ে যাবে না। সলভ হবে আপনি আপনার টাকাগুলিকে কোথায় এবং কিভাবে খরচা করছেন। লেসন নাম্বার 3, ফ্রিডম। বন্ধুরা, আপনারা দেখেছেন মোস্টলি লোক টাকা কামায়, কিন্তু এর সত্ত্বেও তাদের জীবনে হ্যাপিনেস থাকে না, তারা আগের তুলনায় আরো দুঃখিত হয়ে যায়। আপনারা এর কারণ জানেন? এর কারণ হলো টাইমের অভাব। আসল টাকা সেটা যেটা আপনাকে টাইম থেকে ফ্রিডম দেয়। যদি আপনি অনেক টাকাই কামান, কিন্তু আপনার কাছে একটুও সময় থাকে না, তো আপনি সেই টাকাটিকে কখনো এনজয় করতে পারবেন না। এর সাথেও যখন আপনার কাছে টাইম থাকে না, তখন আপনি আপনার শরীরের জন্য টাইম বের করতে পারেন না, এর ফলে আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যান। এই জন্য পয়সাওয়ালাদের সবচেয়ে বেশি অসুখ হয়ে থাকে। তো বন্ধুরা, এমন টাকা কোনো কাজেরই না। এই জন্য নিজের কাজকে এমনভাবে সেট করুন যেখানে টাকা আর টাইম দুটোই আপনার কাছে থাকুক। এরপর দেখুন আপনাকে জীবন কত ভালো লাগতে লাগবে। লেসন নাম্বার 4, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। বন্ধুরা, বেশিরভাগ লোকেদের মনে হয় ধনী হবার মানে হলো দামি গাড়ি, দামি বাড়ি, দামি মোবাইল ইত্যাদি। এই জন্য গরিব আর মিডল ক্লাস লোকেরা নিজের জন্য সবার আগে লাক্সারি আইটেম কেনেন। তারা মনে করে যে তারা এমন করলে ধনী দেখাবে, আর ধনীরা সবার আগে নিজের অ্যাসেট তৈরি করে, এরপর লাক্সারি আইটেমগুলি কেনে, কারণ অ্যাসেট দেখা যায় না, যেমন ইনভেস্টমেন্ট, প্রপার্টিজ, বিজনেসেস, বন্ডস ইত্যাদি। এই জন্য এই বইটির লেখক বলেন, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। যখন আমরা কোনো ধনী ব্যক্তির বাড়ি অথবা গাড়ি দেখি, তখন আমরা ভাবি, বাহ কি জীবন, কিন্তু আমরা সেই ব্যক্তিটির জীবনে থাকা স্ট্রেস আর টেনশনটি দেখতে পারি না। যেটা আমরা দেখতে পারি সেটা পুরো সত্যি হয় না। যখন আমরা কোনো ধনী ব্যক্তিকে দেখি
যার কাছে লাক্সারি কার আছে বা সে কোথাও ঘুরতে গেছে, তো তখন আমরা ভাবি যে এমন একটা গাড়ি যদি আমারও হতো, ইস কি সুন্দর জীবন তার। আমরা এটা ভাবি না সত্যি কি তার জীবনটা সুন্দর। আমাদের এটা মনে রাখা উচিত আমরা সেই ব্যক্তিটির নয়, সেই গাড়িটির সম্মান দিয়ে থাকি। কারণ যখন এমন কোনো গাড়ি আমাদের সামনে দিয়ে যায় তখন আমরা বলি বাহ কি সুন্দর গাড়িটা। লোকেদের মনে একটি পারসেপশন বসে গিয়েছে যে ধনী হবার মানে আপনার কাছে কিছু দেখানোর মতো হওয়া দরকার। কিন্তু ইন রিয়েলিটি অ্যাকচুয়াল ওয়েলথ হলো যার সাহায্যে আমরা ফ্রিলি জীবনযাপন করতে পারি। কারণ সবচেয়ে বড় আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হলো যেটাকে আমরা টাকা পয়সা দিয়েও কিনতে পারি না, সেটা হলো আমাদের টাইম। যদি আপনার কাছে পৃথিবীর সব সম্পত্তি আছে কিন্তু সেটাকে এনজয় করার মতো আপনার কাছে টাইম নেই, কারণ আপনি সারাদিন অফিসে বিজি থাকেন আর সেই কাজটি করতে আপনাকে ভালো লাগে না, তো আপনার এতে ধনী হওয়ার ফায়দাটা কি? এই জন্য এই বইটির লেখক মর্গান হাউজেল বলেন যে অন্যকে দেখানোর জন্য খরচা করার বারে গরিব হওয়ার সহজ পদ্ধতি আর ধনী হওয়ার সবচেয়ে কঠিন। যদি আপনার বন্ধু যার ইনকাম আপনার মতোই আর সে 10 লক্ষ টাকার গাড়ি নিয়ে নেয়, তো সে দেখতে তো ধনী লাগবে, কিন্তু তার কাছে এখন আপনার তুলনায় 10 লক্ষ টাকা কমে গেছে। এই জন্য ওয়েলথি হওয়ার চেষ্টা করুন, ধনী দেখানোর নয়। এটি ছিল সাইকোলজি অফ মানি বইটি থেকে নেওয়া 4টি লেসন। আর এমনই বুক সামারি দেখার জন্য সাবস্ক্রাইব করুন উইবুক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রোনাল্ড রিড, তিনি তার পরিবারে প্রথম ব্যক্তি ছিলেন যিনি হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি 25 বছর একটি পেট্রোল পাম্পের সাফাই কর্মচারী কাজ করেছিলেন, আর তারপর তিনি 17 বছর জেসি পেনি নামের একটি দোকানে ফ্লোর ক্লিনারে কাজ করেছিলেন। কিন্তু 2014 সালে 92 বছর বয়সে যখন তার মৃত্যু ঘটে, তখন তিনি পুরো আমেরিকান নিউজের হেডলাইন হয়ে যান। আমেরিকাতে 2014 সালে মোট 28 লক্ষ মানুষ মারা যান, কিন্তু তার মধ্যে রোনাল্ড রিডি কেন মৃত্যুর পর ফেমাস হয়েছিলেন? কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে মোট $8 মিলিয়ন ছিল, যা ইন্ডিয়ান রুপিতে প্রায় 58 কোটি 32 লক্ষ টাকার সমান, যার মধ্যে থেকে $6 মিলিয়ন তিনি বিভিন্ন হসপিটাল আর লাইব্রেরিতে ডোনেট করে যান। এবার যদি আপনি ভাবেন যে তার মতো একটা সাধারণ মানুষের কাছে এত টাকা এলো কিভাবে, যখন তিনি কোনো পৈতৃক সম্পত্তি পাননি বা কোনো লটারিও জেতেননি? এর উত্তর হচ্ছে তিনি ব্লু চিপ নামের একটি স্টকে ইনভেস্ট করেছিলেন, আর বছরের পর বছর তিনি সেটিকে কম্পাউন্ড হতে দেন, যা পরবর্তীকালে $8 মিলিয়ন কনভার্ট হয়ে যায়। এবার যারা জানেন না ব্লু চিপ স্টক কি, তাদের জন্য বলে রাখি, ব্লু চিপ স্টক সেই সমস্ত স্টকগুলিকে বলা হয় যা ব্লু চিপ কোম্পানি দ্বারা ইস্যু করা হয়, আর ব্লু চিপ কোম্পানি সেই কোম্পানিগুলিকে বলা হয় যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন খুব বেশি হয়, আর তার সাথে সেই সব কোম্পানির মার্কেট রেপুটেশনও খুব ভালো হয়, যে কারণে সেই সব কোম্পানির শেয়ার প্রাইসও একটু বেশি হয়ে থাকে। যেমন ইন্ডিয়াতে যদি কিছু ব্লু চিপ কোম্পানির উদাহরণ দিই তাহলে হবে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মারুতি সুজুকি, HDFC ব্যাঙ্ক লিমিটেড, এশিয়ান পেন্টস, কোল ইন্ডিয়া ইত্যাদি। এই ধরনেরই কিছু US ব্লু চিপ কোম্পানিতে রোনাল্ড ইনভেস্ট করেছিলেন, আর যার জন্য তিনি কোটিপতি হয়ে যান। এবার ইন্টারেস্টিং ঘটনা এখানে এটাই যে ওই বছর আমেরিকায় আরেকটি ব্যক্তির মৃত্যু ঘটে, যার নাম ছিল রিচার্ড ফুসকার। রিচার্ড একজন MBA গ্র্যাজুয়েট ছিলেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি মার্লেন লেঞ্জ নামক কোম্পানিতে একজন এক্সিকিউটিভ হিসাবে কাজ করেন। তিনি নিজের ফাইন্যান্স ক্যারিয়ারে এত সাকসেসফুল হয়ে গেছিলেন যে মাত্র 40 বছর বয়সেই তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন। তিনি যে বাড়িতে বাস করতেন সেখানে 11টি বাথরুম, 2টি লিফ্ট, 2টি সুইমিং পুল আর 7টি গ্যারেজ ছিল, যার প্রতি মাসের মেনটেন্স খরচপত্র প্রায় $90,000। কিন্তু 2008 সালে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তিনি ব্যাংক্রাপ্ট হয়ে যান, আর 2014 সালের মধ্যেই তিনি সবকিছু হারিয়ে ফেলেন। এই দুটো উদাহরণই একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি এমন একটি ফিল্ডের নাম বলুন যেখানে আপনি হাই কলেজ ডিগ্রি, কোনো বড় ব্যাকগ্রাউন্ড, কোনো হাই কানেকশন ছাড়াই তাদেরকে পেছনে ফেলতে পারেন যাদের হাই ডিগ্রি, হাই কানেকশন, হাই ব্যাকগ্রাউন্ড সব আছে, তো এর উত্তরে লেখক আমাদের বলেন ফাইন্যান্স, যেটি রিচার্ড আর রোনাল্ডের স্টোরি থেকেও আমরা বুঝতে পারি। এই স্টোরি আমাদের শেখায় যে ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করা কোনো রকেট সায়েন্স নয়, যার জন্য আপনাকে খুব ইন্টেলিজেন্ট বা হাইলি এডুকেটেড কিছু হতে হবে। বরং ফাইন্যান্স হচ্ছে একটা সফট স্কিল, যেখানে শুধুমাত্র 2টো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1, আপনি টাকা উপার্জনের জন্য কি অ্যাকশন নিচ্ছেন, আর 2, আপনি টাকা উপার্জনের পর কেমন আচরণ করছেন, আপনি কিভাবে সেটি সেভ করছেন, স্পেন্ড করছেন আর ইনভেস্ট করছেন। আর এই 2টি স্কিলের জন্যই একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট ভিকারি হতে পারে আর একজন সাফাই কর্মচারীও কোটিপতি হতে পারে। তাই আজ আমি লেখক মর্গান হোসেলের বই
দ্য সাইকোলজি অফ মানি থেকে পাঁচটি লেসন শেয়ার করব, যা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। আর আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবেন। তো প্রথম যে লেসন যা আমরা এই বইটি থেকে শিখেছি তা হল, পিপল আর নট ক্রেজি, দেয়ার ফাইন্যান্সিয়াল পাস হিস্ট্রি উইথ মানি শেপস দেয়ার লাইফ। অর্থাৎ মানুষ টাকা পয়সার ব্যাপারে থিওরির উপর ভিত্তি না করে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে, আর প্রতিটি মানুষের চিন্তাধারা টাকার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। লেখক বলেন, পিপল ডু ক্রেজি থিংস উইথ মানি বাট নান ইজ ক্রেজি। অর্থাৎ লোকেরা অনেক ভুল সিদ্ধান্ত নেয় টাকার ব্যাপারে, কিন্তু এর অর্থ এটা নয় যে তারা টাকা কি জিনিস সেটা বোঝেন না। আমরা ভিন্ন জেনারেশনে জন্মেছি, আলাদা আলাদা পরিবেশে মানুষ হয়েছি, ভিন্ন চিন্তাধারা যুক্ত বাবা মার কাছে বড় হয়েছি, যাদের আর্থিক অবস্থাও এক নয়, বিভিন্ন দেশের অর্থনীতিও বিভিন্ন। আর সাথে খুব বড় একটা ভূমিকা পালন করেন লাক যে কোনো মানুষের জীবনে। অর্থাৎ কোনো ব্যক্তি যে ভারতে গরিব ফ্যামিলিতে জন্মেছে তার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন হবে যদি আমরা তুলনা করি পশ্চিমে কোনো দেশে ধনী ফ্যামিলিতে জন্মানো ব্যক্তির সাথে। যিনি গরিব পরিবারে বড় হয়েছেন তার জন্য আর্থিক ঝুঁকি নেওয়া কঠিন তুলনামূলক তার থেকে যিনি একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন আর যিনি বেশি টাকা উপার্জন করেন। উদাহরণস্বরূপ, যদি কেউ অর্থনৈতিক মন্দার সময় বেড়ে ওঠে তাহলে সে বন্ডে কম ইনভেস্ট করবে। আবার যদি কেউ স্টক মার্কেটে অগ্রগতির সময় বেড়ে ওঠে সে তার টাকার বেশিরভাগ অংশ স্টকে ইনভেস্ট করবে। এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটা আর্থিক সিদ্ধান্ত আমাদের কাছে সেই মুহূর্তে ঠিক মনে হলো অন্যের কাছে তা উন্মাদের আচরণ বলে মনে হতে পারে। এর সবথেকে বড় উদাহরণ হলো লটারির টিকিট। আমেরিকায় নিম্নবর্তী মানুষেরা প্রতি বছর গড়ে প্রায় $412 লটারির টিকিট কাটেন, অথচ এই মানুষেরা ইমার্জেন্সির সময় $400 বের করতে অসমর্থ। মিলিয়নের মধ্যে হয়তো একজন সেই লটারি জেতার সুযোগ পাবে, কিন্তু তাদের প্রত্যেকেই এই আশা রাখে যে সেই সুযোগটা পেলে তার দারিদ্রতা ঘুচে যাবে। তাদের ইন্টারভিউ নেওয়ার পর জানা যায় যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণ তাদের ধারণা তারা যে জবটি করেন সেটি থেকে তারা কখনোই ধনী হতে পারবেন না। তাদের প্রতি মাসের ইনকাম প্রতি মাসেই খরচ হয়ে যায়, তাই তাদের আশা কোনো একদিন কোনো লটারির মাধ্যমে তাদের ভাগ্যে পরিবর্তন আসবে। তাদের এই মানসিকতার পেছনে যে অনুভূতি কাজ করছে তা কোনো স্বচ্ছ এবং সফল ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। লেখক এই ধরনের আচরণকে সমর্থন করছেন এটা ভাবা ভুল হবে। তিনি আসলে বলতে চেয়েছেন সামনের মানুষটা কোন অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে কোনো বড়সড় সিদ্ধান্ত নেয় তা আমাদের নাও জানা থাকতে পারে, সেই জন্য তাদের বোকা বা উন্মাদ ভাবা ঠিক নয়। লেসন নাম্বার টু হচ্ছে ইম্পর্টেন্স অব লাক অ্যান্ড রিক্স টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল সাকসেস। লেখক বলেছেন, লাক এবং রিক্স বা ভাগ্য এবং ঝুঁকি এরা দুই ভাই। এই দুটি জিনিসই এমন এক সত্যি যা আমাদের বিশ্বাস করতেই হবে। এই দুটি ম্যাটার করে একজন ব্যক্তির হার্ডওয়ার্কের পরে। বিল গেটস কিভাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হল সে কথা বলতে গিয়ে লেখক ভাগ্যের কথাটি উল্লেখ করেছেন। বিল গেটস এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এলেন পল যখন লেকসাইড স্কুলে পড়ছিলেন তখন লেকসাইড স্কুল ছিল আমেরিকায় একমাত্র স্কুল যেখানে কম্পিউটার ছিল। কম্পিউটার বিষয়টা জেনারেল কারিকুলামে না থাকায় তারা দুজন স্কুলের পর কিংবা ছুটির দিন স্কুলের কম্পিউটার নিয়ে পড়ে থাকত, আর যার জন্য খুব শীঘ্রই তারা কম্পিউটারে দক্ষ হয়ে উঠেছিল। এখন ভেবে দেখার বিষয়, 1968 সালে গোটা বিশ্বে প্রায় 303 মিলিয়ন তাদের বয়সী ছাত্র ছিল, যার মধ্যে 14 মিলিয়ন ছাত্র আমেরিকায়। কিন্তু এর মধ্যে মাত্র 300 ছাত্রী লেকসাইড স্কুলে পড়াশোনা করত। সুতরাং বিল গেটস ছিল মিলিয়নের মধ্যে একজন যার কম্পিউটার শেখার সুযোগ হয়েছিল। এবার আসি বিল গেটসের এক বন্ধু এবং সহপাঠী কেন্ট এভান্সের কথায়। গেটসের মতো কেন্ট এভান্সও ছিল ক্লাসের সেরা ছাত্র এবং কম্পিউটারে সমান পারদর্শী। ভাগ্যের অনুগ্রহ বিল গেটস পেল, কেন্ট এভান্স পাননি। হাই স্কুল শেষ করার আগেই একটি মাউন্টেনিং অ্যাক্সিডেন্টে এভান্স মারা যান। প্রত্যেক বছর আমেরিকায় 3 ডজন মানুষের মাউন্টেনিং অ্যাক্সিডেন্ট হয়, যার মধ্যে একজন হাই স্কুলের ছাত্রের মৃত্যুর চান্স মিলিয়নের মধ্যে একজনের। আর দুর্ভাগ্যবশত সেই একজনই ছিল ইভান্স। হয়তো বেঁচে থাকলে তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা হতেন, কিন্তু ঝুঁকি তাকে সেই সুযোগ দিল না। ভাগ্য এবং ঝুঁকি সবসময় সহাবস্থান করবে এবং এই বাস্তব সত্যকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। ধরা যাক আপনি একটি স্টক কিনলেন যা 5 বছর ধরে একটি জায়গায় আটকে থাকলো, অর্থাৎ কোনো গ্রোথ হলো না। এক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। প্রথম হতে পারে উক্ত স্টকটি কেনা আপনার ভুল সিদ্ধান্ত, অথবা এমন হতে পারে এই স্টকটি গ্রো করার চান্স ছিল 80% আর গ্রো না হওয়ার চান্স ছিল 20%,
কিন্তু আপনি সেই হতভাগ্য 20%-এর মধ্যেই পড়লেন। আর এই দুটি জিনিসই বোঝার, অর্থাৎ লাক আর রিস্ককে বোঝা আপনার ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে লেসনটি আমি এই বই থেকে শিখেছি তা হলো গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। জেসি লিভারমোর একজন সফল শেয়ার বাজার ব্যবসায়ী ছিলেন, তার জন্ম হয় 1877 সালে। যে সময় স্টক মার্কেট কি সেটাই বেশিরভাগ মানুষের জানা ছিল না, সেই সময় তিনি একজন সফল স্টক মার্কেট ট্রেডার হয়ে উঠেছিলেন। মাত্র 30 বছর বয়সে তার নেট সম্পত্তির পরিমাণ ছিল $100 মিলিয়ন-এর চেয়েও বেশি। এবার 1929 সালে যখন ইকোনমিক ক্রাশ হয়ে যায় তখন ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু 75%-এরও নিচে নেমে গিয়েছিল। এই জিনিসটি জেসি আগেই অনুমান করেছিলেন। আর ইকোনমিক ক্রাশ হওয়ার আগেই তিনি নিজের সমস্ত শেয়ার বিক্রি করে দেন, যার ফলস্বরূপ তিনি একদিনে $3 বিলিয়ন প্রফিট করেন। আর এই মন্দার দিনেও তিনি বিশ্বের ধনী মানুষদের মতো একজন হয়ে ওঠেন। এর বিপরীতে আরেকজন ইনভেস্টর ছিলেন আব্রাহাম জার্মানস্কাই, যিনি ছিলেন একজন মাল্টিমিলিয়নার রিয়েল এস্টেট ডেভেলপার। অনেক পরিশ্রম করে 1920 সালে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। আর যেহেতু সেই সময় ইকোনমি একদম ঊর্ধ্বমুখী ছিল, তাই অন্যান্য ব্যবসায়ীদের মতো তিনিও নিজের সব টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেন। কিন্তু 1929 সালে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তিনি সেই সব টাকা হারিয়ে ফেলেন, আর এই আঘাত সইতে না পেরে আত্মহত্যা করে নেন। তো 1929 সালে মার্কেট ক্র্যাশে যেখানে জেসি লিভারমোরকে বিশ্বের ধনী মানুষ করে দেয়, সেখানে আব্রাহামের জীবন কেড়ে নেয়। এবার এই ঘটনার পর জেসি লিভারমোর নিজেকে বুদ্ধিমান ভাবতে থাকে, আর তার নিজের ওপর ওভার কনফিডেন্স সৃষ্টি হয়। তিনি যে সব টাকা পুনরায় স্টক মার্কেটের ওপর ইনভেস্ট করে বসেন। কিন্তু মাত্র 4 বছর পরই 1933 সালে তিনি নিজের সব টাকা শেয়ার মার্কেটে হারিয়ে ফেলেন, আর তিনিও আত্মহত্যার পথ বেছে নেন। লেখক এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছেন যে জেসি লিভারমোর আর আব্রাহাম দুজনেরই ধনী হওয়ার দক্ষতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধনী থাকার বাড়তি দক্ষতাটুকু কারোর ছিল না। যে দক্ষতা থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টাকা অর্জন করা এবং টাকা ধরে রাখা দুটো সম্পূর্ণ ভিন্ন কৌশল। লেখক টাকা আর সাফল্যকে শুধুমাত্র একটা শব্দে বর্ণনা করেছেন, আর সেটি হলো সার্ভাইভাল। ইনকাম বাড়াতে গেলে ঝুঁকি নিতে হয় এবং আশাবাদী থাকতে হয়, কিন্তু টাকা ধরে রাখতে গেলে ঝুঁকি নয়, দরকার ভয় এবং নম্রতার। যা আজ আপনার কাছে আছে তা যে কোনো সময় বিধাতা কেড়ে নিতে পারে। এই ভয়ভীতিটুকু থাকলে আপনি সংযম এবং মৃদ্বায়িতার অভ্যাস করতে পারবেন। আপনার এটি বিশ্বাস করা প্রয়োজন যে যা কিছু আপনি পেয়েছেন তা সব কিছু শুধুমাত্র আপনার পরিশ্রমের জন্য নয়, বরং এর পিছনে ভাগ্যেরও কিছুটা হাত আছে, আর এটি যে কোনো সময় চলে যেতে পারে। এবার এটা ভাবা কেন প্রয়োজন? কারণ যদি আপনি ভাবেন যে সব কিছু শুধুমাত্র আপনার পরিশ্রম আর বুদ্ধির জন্যই হয়েছে, তাহলে আপনার মধ্যে অহংকার আসতে পারে। আপনি অধিক আত্মবিশ্বাসী হয়ে এমন কিছু ঝুঁকি নিয়ে ফেলতে পারেন যা আপনার পতনের কারণ হতে পারে। আমরা সবাই জানি ওয়ারেন বাফেট সফলভাবে ইনভেস্ট করার জন্য কি কি করেন, কোন কোন রুলস ফলো করেন, কিন্তু কেউই এই ব্যাপারে কথা বলেন না যে তিনি নিজের সম্পত্তি টিকিয়ে রাখার জন্য কি কি করেন। যেমন, তিনি কখনোই দেনায় ডুবে যান না। তিনি তার জীবনে 14 বার আর্থিক মন্দার শিকার হয়েছেন, অথচ ভীত হয়ে কখনো তার শেয়ার বিক্রি করে দেননি। তিনি আবেগের বশে কখনো কোনো বিজনেসে ইনভেস্ট করেননি, আর তিনি কখনোই একটা পরিকল্পনার উপর নির্ভর করে চলেন না, বরং সেটিকে সময় সময় পরিবর্তন করে। তাই ওয়েলদি হয়ে থাকার সিক্রেটটি হল সার্ভাইভাল, যা আপনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখা প্রয়োজন। চতুর্থ যে লেসনটি আমি এই বই থেকে শিখেছি তা হল ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আমরা আমাদের চোখের সামনে যা দেখি সেই তথ্যটুকু দিয়েই অন্যের সম্পত্তি বিচার করি। আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্রোকারের স্টেটমেন্ট দেখতে পাই না, তাই কারো সাফল্যের মাপতে আমরা বাহ্যিক বিষয়ের ওপর নির্ভরশীল থাকি, যেমন বড় গাড়ি, বড় বাড়ি, ইনস্টাগ্রামে ফটো ইত্যাদি। কিন্তু আসল সম্পত্তির অনুমান এইভাবে করা যায় না। নিজেকে ধনী দেখানোর জন্য কেউ EMI-তে একটি বড় 1 কোটি টাকার গাড়ি কিনতেই পারে, কিন্তু এতে তার সম্পত্তি বাড়ার পরিবর্তে বড় 1 কোটি টাকা কমে গেল। ডায়েট ও এক্সারসাইজও একইভাবে কাজ করে। আপনি এক্সারসাইজ করলেন, আপনার ওজন কমিয়ে ফেললেন, তারপর ভাবলেন অনেক পরিশ্রম হয়েছে, এবার একটু ট্রিট আপনার প্রাপ্য, এবং ট্রিট হিসেবে চকলেট, পেস্ট্রি ইত্যাদি খেতে শুরু করলেন। তাহলে কি আপনার ওজন আবার আগের জায়গায় ফিরে যাবে না? একদিকে ক্যালোরি কমাচ্ছেন, অন্যদিকে জাঙ্ক খেয়ে ক্যালোরি বাড়াচ্ছেন, ফলে আপনার পরিশ্রম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই সংযমের অভ্যাস প্রয়োজন। একইভাবে আপনি যদি উপার্জন করেন এবং সংযম অভ্যাস না করেন, তাহলে হয়তো নিজেকে বড়লোক অনুভব করতে পারবেন, কিন্তু আদতেও বড়লোক থাকতে পারবেন না।
কারণ আসল সম্পত্তি সবসময় প্রচ্ছন্নই থাকে। রোনাল্ড রিড মারা যাওয়ার পর তিনি অনেকেরই ফিনান্সিয়াল রোল মডেল হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তার সম্পত্তির লোকচক্ষুর আড়ালেই ছিল। এমনকি যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন ব্যাপারটি তারাও জানতেন না। তাই ধনী হয়ে থাকতে কোনটি অ্যাসেট আর কোনটি লায়াবিলিটি সেটার পার্থক্য করতে শিখুন। লাস্ট যে লেসনটি আমি এই বই থেকে জেনেছি তা হলো নেভার এনাফ, আমার যা আছে তা যথেষ্ট নয়, আরও চাই। এই মানসিকতা বহু কোটিপতিকে দেউলিয়া করেছে। তাই লেখকের মতে উচ্ছ্বাসে থাকা ভালো, কিন্তু লোভ যত অসন্তোষের কারণ। তিনি কলকাতার রজত গুপ্তর উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন। রজত গুপ্ত অল্প বয়সী অনাথন, কিন্তু নিজের দমে তিনি প্রতিষ্ঠিত হন এবং মাত্র 40 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে সম্মানীয় কনসালটেন্সি ফার্ম ম্যাকেন্সির সিইও পদে অধিষ্ঠিত হন। 2007 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং ইউনাইটেড স্টেটস ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে যুক্ত হয়ে জনহিতৈষীমূলক কাজ শুরু করেন। এমনকি 5টি বিখ্যাত পাবলিক কোম্পানির বোর্ড অব ডিরেক্টর হিসেবেও তিনি নির্বাচিত হন। কলকাতার বস্তি থেকে উঠে আসা একজন যুবকের মোট সম্পত্তি দাঁড়ায় $100 মিলিয়ন। তিনি তার অর্থ দিয়ে যা খুশি তাই করতে পারতেন, কিন্তু তার কাছে এটা যথেষ্ট ছিল না। তিনি বিলিয়নার হতে চেয়েছিলেন এবং এই জন্যেই তিনি অসৎ পথ অবলম্বন করেন। 2008 সালে গোল্ডম্যান স্যাচ কোম্পানি আর্থিক ক্ষতির মধ্যে পড়ে। ওয়ারেন বাফেট এই ক্ষতিতে কোম্পানিকে সাহায্য করতে $5 বিলিয়ন ইনভেস্ট করার পরিকল্পনা করেন। বোর্ড অব ডিরেক্টর হিসেবে রজত গুপ্তা এই পরিকল্পনার কথা জানতেন এবং বুঝতে পারেন যে ওয়ারেন বাফেটের সাহায্যের ফলে কোম্পানির স্টক অনেক বৃদ্ধি পাবে। এই খবর জানার সাথে সাথেই তিনি হেজ ফান্ডের ম্যানেজার রাজানাথনামকে ফোন করে ব্যাপারটি জানান এবং তারা দুজনে কোম্পানির 1,75,000টি শেয়ার কিনে ফেলেন। ইনসাইডার ট্রেডিংয়ের জন্য গুপ্ত এবং রাজানাথনাম দুজনেই জেলে যান, ফলস্বরূপ তাদের কেরিয়ার এবং সম্মান দুটোই ধূলিসাৎ হয়ে যায়। এখন প্রশ্ন হল, গুপ্তর মতো এত ধনী এবং সামাজিক প্রতিপত্তিশালী মানুষ কেন বিলিয়নার হওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিলেন? এর প্রথম কারণ হতে পারে সামাজিক তুলনা। অন্যের রোজগারের সাথে নিজের রোজগার তুলনা করে আমরা বিচার করি আমাদের কম আছে না বেশি। এই ধরনের তুলনা যেমন সামাজিক চাপ তৈরি করে, তেমনই মানসিক সন্তুষ্টি থেকে বিরত রাখে। কম রোজগার করেও অনেক মানুষ নিজের চাহিদাগুলিকে মিটিয়ে সুখী থাকতে পারে। আবার এমন অনেক অতৃপ্ত কোটিপতি আছে যাদের কাছে এনাফ কখনোই হয় না। রজত গুপ্ত জেল থেকে বেরিয়ে আসার পর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, যে অর্থ তার সম্মানকে শেষ করে দিতে পারে তার প্রতি এতটা আসক্তি আজ মূল্যহীন মনে হচ্ছে। ওয়ারেন বাফেট মনে করেন, দেয়ার ইজ নো রিজন টু রিস্ক হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড নিড ফর হোয়াট ইউ ডোন্ট হ্যাভ অ্যান্ড ডোন্ট নিড। অর্থাৎ আপনার কাছে যা আছে তার জন্য যেমন ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তেমনই আপনার কাছে যা নেই আর যেটার প্রয়োজন নেই সেটার জন্য ঝুঁকি নেওয়ার কোনো অর্থ হয় না। সম্মান অমূল্য, স্বাধীনতা অমূল্য, বন্ধু ও পরিবার অমূল্য। অর্থের বিনিময়ে এগুলো যেমন পাওয়া সম্ভব নয়, তেমনই অর্থের জন্য এগুলিকে বাজি রাখাও ঠিক না। বেশি অর্থের লোভে এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার এই ছোট ছোট সুখ ও আনন্দকে কেড়ে নিতে পারে, কারণ এটি একটি এমন রেস যার কোনো ফিনিশিং লাইন নেই। এবার যদি আমরা এই পুরো ভিডিওটিকে সামারাইজ করি, তাহলে আমরা এটাই শিখলাম যে কোনো ব্যক্তি পাগল নয়, বরং মানুষের অতীতে কোনো অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে আর্থিক সিদ্ধান্ত নেয় তা আমাদের নাও জানা থাকতে পারে। সেই জন্য কাউকে বোকা বা উন্মাদ ভাবা ঠিক নয়। দ্বিতীয় লেসনটি হল, ভাগ্য এবং ঝুঁকি সবসময় সহাবস্থান করবে এবং এই বাস্তব সত্যকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। তৃতীয় লেসনটি শিখলাম, টাকা অর্জন করা এবং টাকা ধরে রাখা দুটো সম্পূর্ণ ভিন্ন কৌশল। তাই দীর্ঘ সময় ধনী থাকতে হলে আপনাকে সার্ভাইভালের দিকটি মাথায় রাখতে হবে। চতুর্থ লেসনটি হল, সম্পত্তি আর দায়ের পার্থক্য বুঝে ব্যয় করা। আর লাস্ট লেসনটি যা শিখেছি তা হল, বেশি অর্থের লোভে এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার সব সুখ ও আনন্দকে কেড়ে নিতে পারে। এই লেসনগুলি আমি আপনাকে লেখক মর্গ্যান হোসেলের বই দ্য সাইকোলজি অফ মানি থেকে বলেছি। এই বইটি মানি ম্যানেজমেন্টের উপর লেখা বইগুলির থেকে সম্পূর্ণ আলাদা। যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কমেন্টে জানান আর কোন বইয়ের ওপর ভিডিও দেখতে চান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।